ফিজিক্যাল সায়েন্স সিম্পলিফাইড এ তোমাদের স্বাগত। আজকে দেখো, আমরা চলতড়িৎ চ্যাপ্টারটা পড়ছিলাম, তার আগে আমরা অষ্টম পর্ব পড়বো। এর আগে সাতটা পর্ব আমরা আপলোড করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরপর থেকে আমরা কিন্তু এইভাবে পাওয়ার পয়েন্টে সবগুলো করবো, চেষ্টা করছি ভিডিওগুলো। এটা তোমাদের ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, দেখে নিই। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো রোধের সমবায় এবং তার কিছু গাণিতিক সমস্যা। দেখো, তোমরা কিন্তু এর আগে রোধ সম্বন্ধে কিন্তু পড়েছো, তাহলে সেই রোধের ছবি হচ্ছে এরকম, ঠিক আছে? তাকে আমরা সিম্বলিক্যালি এইভাবে দেখাই, ঠিক আছে? আচ্ছা, দেখে নিই। দেখো, এবারে দেখো, আমরা সবসময় কিন্তু বর্তনীর প্রয়োজন অনুসারে সব মানের রোধ কিন্তু পাই না, তাই কিন্তু সবসময় আমাদের যেরকম প্রয়োজন হয় সে অনুযায়ী বিভিন্ন মানের রোধকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে হয়। তাহলে এই যে একই বর্তনীতে একাধিক রোধের সংযুক্তিকে আমরা রোধের সমবায় বলি। তোমাদের সিলেবাস অনুযায়ী রোধের সমবায় তোমাদের দু প্রকারে রয়েছে, একটি হলো শ্রেণী সমবায় এবং অপরটি হলো সমান্তরাল সমবায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এবারে শ্রেণী এবং সমান্তরাল সমবায় সম্পর্কে ডিটেলসে পড়ছি, ঠিক আছে? দেখে নাও, যদি আমাদের প্রয়োজন অনুসারে কম মানের রোধের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে সাজাবো? তখন আমরা কিন্তু রোধগুলিকে পরস্পরের সমান্তরালভাবে কিন্তু সাজিয়ে নেব, ঠিক আছে? আর যদি আমাদের বেশি মানের রোধের প্রয়োজন হয় তখন কিন্তু একই রোধকে আমরা সাজাবো কিন্তু পরপর একটি শ্রেণীতে, তাই এদের নাম কিন্তু শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তাহলে আমরা ফার্স্টে আজকে শ্রেণী সমবায় নিয়ে একটুখানি পড়াশোনা করি। দেখো, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়ে থাকে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু রোধগুলিকে আমরা এমনভাবে জোড়া লাগাই যাতে প্রথম প্রান্তের সঙ্গে পরেরটি শেষ প্রান্ত যুক্ত হয়। যেমন দেখো, এক্ষেত্রে আমরা এককভাবে একটি রোধ ব্যবহার করেছি। যদি আমি দুটো রোধ নিই, R1 এবং R2, তাহলে এদেরকে আমাদের যুক্ত করতে হবে এইভাবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো, প্রথম রোধ দিয়ে শেষ প্রান্ত B1 এর সঙ্গে পরের রোধের প্রথম প্রান্ত A2কে আমি কিন্তু যুক্ত করেছি, ঠিক আছে? তাহলে এইভাবে যুক্ত করা যে পদ্ধতি তাকে আমরা বলি শ্রেণী সমবায়। তাহলে এই সমবায়ের ক্ষেত্রে আমরা ধরো যদি একটি রোধ নিয়ে কাজ করতে চাই, তাহলে সেভাবে আমরা যদি পদ্ধতিটা অবলম্বন করি তাকে আমরা বলি তুল্য রোধ। এক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে যে তড়িৎ প্রবাহ কিন্তু একই থাকতে হবে। দেখে নাও, তুল্য রোধ কাকে বলে? কোনো তড়িৎ বর্তনীতে নির্দিষ্ট বিভব প্রবাহে থাকা দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করে একই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলি না সমবায় তুল্য রোধ। তাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কী হয়? রোধগুলির সমষ্টি। তাহলে আমরা দেখে নিই এটা কীভাবে হচ্ছে, রোধগুলির সমষ্টি তুল্য রোধ। দেখে নিই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি। আচ্ছা, এখানে প্রধান বৈশিষ্ট্য কী? না, প্রতিটি রোধের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ একই হবে। দেখো, এটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়, যেখানে রোধের একটি প্রান্ত যেখানে শেষ হয়েছে অপর একটি প্রান্ত সেখানে জোড়া লাগানো হয়েছে, তাই এখানে শ্রেণী সমবায় বলছি। এই সমবায়ের একটি পার্টিকুলার বৈশিষ্ট্য হলো এর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ একই থাকবে। আচ্ছা, এখানে R1, R2 এবং R3 এই তিনটি রোধকে শ্রেণী সমবায়ে দেখো মূল বর্তনী A এবং D এর মধ্যে কিন্তু যুক্ত করা হয়েছে, আর এদের মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এই ABCD এই চারটে পয়েন্টের বিভব কত পাচ্ছি? VA, VB, VC আর VD, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা রোধের জন্যই আমি কিন্তু ওহমের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে ওহমের সূত্র যদি আমি প্রত্যেক রোধের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে ওহমের সূত্র থেকে আমি কী পাচ্ছি? দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? প্রথম ক্ষেত্রে পাচ্ছি VA-VB, এটা উচ্চ বিভব, নিম্ন বিভব। VA-VB ইকুয়ালস টু I যে কারেন্টটা এবং R1 রোধ। দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি VB-VC সমান I R2। তৃতীয় ক্ষেত্রে পাচ্ছি VC-VD সমান হচ্ছে I R3। তাহলে এই তিনটে যদি আমি যোগ করি, তা তিন সমীকরণ যদি যুক্ত করে আমি কী পাচ্ছি? দেখো, VA-VD বাকিগুলো কিন্তু কাটাকুটি হয়ে যাবে, ইকুয়ালস টু পাচ্ছি I, আর তিনটে রোধ দেখো পরপর যুক্ত, R1+R2+R3, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে দেখো, আমি যদি এবারে এই তিনটে রোধের পরিবর্তে যদি একটি রোধ নিয়েই আমার কাজটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে সমবায়টা কীরকম দেখতে লাগবে বা শ্রেণীটা কীরকম হবে, বর্তনীটা দেখতে হবে এরকম টাইপের, যেখানে আমি রোধ নিচ্ছি ধরো যে মানটা হচ্ছে আমার আর,
এই আর এর মানটা তাহলে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার তিনটি রোধের পরিবর্তে আমি একটি রোধ নিয়ে কাজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কারেন্ট আই যাচ্ছে, আর এদের মধ্যে ধরো তাহলে বিভব প্রভেদ কত পাচ্ছি আমি? ভি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রেও আমি কিন্তু যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমি কত পাচ্ছি? ভি এ মাইনাস ভি ডি, যেখানে এ আর ডি প্রান্ত শুধু আছে, মাঝে আর কোনো রোধ নেই। তাহলে ভি এ মাইনাস ভি ডি সমান কত পাচ্ছি? আই গুণিত আর। ঠিক আছে, এই আরটাকে আমি আর এস বলবো, তার কারণ আমি পরে বলছি। এই আর এস এর মান তাহলে আমি দেখো দুটো যদি সমীকরণ তুলনা করি, তো সেক্ষেত্রে ভি এ মাইনাস ভি ডির মান তুলনা করলে কত পাচ্ছি? আর এর সমান পাচ্ছি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে এইটা আমি কি পেলাম? এটা পেলাম যদি শ্রেণী সমবায়ে তিনটে রোধ থাকে, তিনটে রোধের পরিবর্তে যদি আমি একটি মাত্র রোধ নিয়ে কাজ করতে চাই, তাহলে সেই রোধ মান কত নিতে হবে? সেই রোধের মান আমি কত নেব? এই তিনটে রোধের যোগফল নেব, সেই রোধের মান আর এস। এখানে এই এস হচ্ছে সিরিজ, আর এই রোধটাকে বলা হয় এখানে তুল্য রোধ। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হবে? যে রোধগুলো আমি নিয়েছি তাদের কিন্তু যোগফল। আচ্ছা দেখে নি এরপর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কিন্তু রোধগুলিকে দুটি নির্দিষ্ট প্রান্তের সঙ্গে যুক্ত করি। কি নির্দিষ্ট প্রান্ত? এক্ষেত্রে দেখো এখানে একটি নির্দিষ্ট প্রান্ত, ধরো যদি এটা এ হয় এবং এটা যদি বি হয়, দেখো প্রত্যেকটি রোধ কিন্তু এই দুটি নির্দিষ্ট প্রান্তের সঙ্গে যুক্ত। তাহলে এটার পার্টিকুলার বৈশিষ্ট্য কী হবে এই সমবায়? এক্ষেত্রে পার্টিকুলার বৈশিষ্ট্য হলো প্রতিটি রোধ কিন্তু দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা তুল্য রোধ কিভাবে নির্ণয় করব দেখে নিই। দেখো এখানে রোধ আর ওয়ান, আর টু এবং আর থ্রি, এই তিনটি দেখো বর্তনীর সঙ্গে একটি নির্দিষ্ট বিন্দু এ এবং নির্দিষ্ট বিন্দু বি এর সঙ্গে যুক্ত আছে। যদি কতগুলো রোধ এক প্রান্তে একটি নির্দিষ্ট বিন্দু এবং অপর প্রান্তে অপর নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে এই ধরনের সমবায়কে আমরা কি বলি? সমান্তরাল সমবায়। আর এই সমবায়ের বৈশিষ্ট্য হলো যে এর ক্ষেত্রে কিন্তু প্রতিটি রোধের কিন্তু বিভব প্রভেদ একই। তাহলে এখানে বিভব প্রভেদ ভি কিন্তু একই। শ্রেণীতে আমরা কি পেয়েছিলাম? আই বা তড়িৎ প্রবাহ মাত্রা একই পেয়েছিলাম। এক্ষেত্রে আমরা কি বলছি? বিভব প্রভেদ কিন্তু একই। তাহলে দেখো এখানে চিত্রে আমরা কি বললাম? আর ওয়ান, আর টু এবং আর থ্রি, এ এবং বি দুটি নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যুক্ত, এবং এদের মধ্যে দিয়ে যখনই আমি কোনো তড়িৎ সঙ্গে যুক্ত করেছি তখন এদের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হবে। এই আই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু আর ওয়ান, আর টু, আর থ্রির মধ্যে যখন যাবে তখন এটা তিন ভাগে ভাগ হয়ে যাবে। কী কী সেই ভাগটা? ধরো আর ওয়ানের জন্য আই ওয়ান, আর টুর জন্য আই টু, আর আর থ্রির জন্য আই থ্রি। ঠিক আছে, আবার যখন অপর প্রান্ত থেকে নির্গত হচ্ছে তখন কিন্তু আবার সেই আই প্রবাহ মাত্রা আমরা কিন্তু ফেরত পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে দুই প্রান্ত এ আর বি এর মধ্যে যে বিভব প্রভেদ আমি পেয়েছি, তাহলে তার মানটা আমি কি ধরে নিচ্ছি? ভি এ মাইনাস ভি ডিকে আমরা ভি ধরে নিচ্ছি। ঠিক আছে, আর মূল তড়িৎ প্রবাহ মাত্রা কি পেয়েছি? আই হলো। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে কিন্তু আমরা এই তিনটে রোধের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে কি পাচ্ছি? তাহলে ওহমের সূত্র আমি প্রয়োগ যখন প্রয়োগ করছি আর ওয়ানের ক্ষেত্রে আমি কি পাচ্ছি? দেখো ভি এর মান পাচ্ছি আই ওয়ান আর ওয়ান। ভি এর মানটা যেহেতু একই তাই আমি এখানে ওয়ানের কোনো ব্যাপার নেই। আচ্ছা তাহলে আই ওয়ানের মান আমি এখান থেকে কত পাচ্ছি? ভি বাই আর ওয়ান। আচ্ছা আর টু রোধের ক্ষেত্রে আমি কি পেলাম? ভি সমান পাচ্ছি আই টু আর টু। তাহলে আই টুর মান পাচ্ছি ভি বাই আর টু। আর আর থ্রি রোধের ক্ষেত্রে পাচ্ছি ভি সমান আই থ্রি আর থ্রি। সেখান থেকে আই থ্রি সমান পাচ্ছি ভি বাই আর থ্রি। তাহলে আমি আই ওয়ান, আই টু আর আই থ্রি তিনটের মান পেয়ে গেলাম। আচ্ছা এবারে দেখো আমরা কি জানি? আমরা দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যেটা মূল বর্তনীর সঙ্গে যুক্ত সেটা যে আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো আমি তিনটের মান যদি বসিয়ে দিই কি পাচ্ছি? ভি বাই আর ওয়ান, ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। যদি ভিটাকে আমি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটার মানে আমি কী পেয়েছি? মূল তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আয়ের মানটা পেলাম এইটা। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আমি যদি এই তিনটি রোধের পরিবর্তে একটি রোধ নিতাম তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়াতো?
তাহলে সেক্ষেত্রে আমার চিত্রটা কিরকম হতো? চিত্রটা আমার হতো এইরকম, যেখানে আমি একটি রোধ নিয়েই কাজ চালাবো, সেক্ষেত্রে আমি সেই রোধটার কী নাম দেব? অবশ্যই তুল্য রোধ দেব, কিন্তু তুল্য রোধ কার জন্য? প্যারালাল সিরিজ বা প্যারালাল যে আমার কম্বিনেশন তার জন্য, অর্থাৎ আরপি। তাহলে এক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহ মাত্রা আই, এবং দুই প্রান্তে বিভব প্রবেগ যদি আমি ধরে নিই ভি, তাহলে আমি এক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে কী পাচ্ছি? সেক্ষেত্রে আমি কত পাবো? সেক্ষেত্রে আমি পাবো ভি সমান আই আর পি, আর পি তুল্য রোধ ফর প্যারালাল কম্বিনেশন, অর্থাৎ এক্ষেত্রে আমার প্যারালাল মানে হচ্ছে সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমি কত পাচ্ছি? আয়ের মানটা দেখো, ভি বাই আর পি। তাহলে আমি এক্ষেত্রে একটা আয়ের মান পেলাম, আবার এক্ষেত্রে আয়ের মান পেয়েছি। দুটি আয়ের মান যদি আমি তুলনা করে পাই, তাহলে আমি কী পাচ্ছি? তার দুটি আয়ের মান তুলনা করে আমি কী পাচ্ছি দেখে নাও। 1/rp বা v/rp সমান ভি 1/r1, 1/r2 আর 1/r3। ভি দুই পক্ষ থেকে ক্যান্সেল আউট হয়, তাহলে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটা হলো কি না? তুল্য রোধ কার জন্য? এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ একই বিভব প্রভেদ প্রয়োগ করে একই প্রভাব মাত্রা পাওয়া যায়, তখন তো আমরা তাকে বলি তুল্য রোধ। তো তুল্য রোধ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি কত পেলাম? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। যদি আমরা এখানে দুটো মাত্র রোধ নিয়ে সমান্তরাল সমবায় করতে চাই, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধের মান কত পাবো? 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, অর্থাৎ r1 r2 লসাগু, r1 r2 ওপরে, তাহলে 1/r2। তাহলে 1/rp-র মানটা পেলাম কত? r1 প্লাস r2 বাই r1 r2। তাহলে rp অর্থাৎ r1 r2 বাই r1 প্লাস r2, মানে এই রোধগুলোর গুণফল থাকবে লব এবং হরে থাকবে আর দুটি রোধের যোগফল। দেখো, তাহলে আমরা যদি এবারে দুই প্রকার সমবায় তুল্য রোধকে তুলনা করি, তাহলে দেখো দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো রোধ থেকে যদি বড় রোধ পেতে হয়, তাহলে শ্রেণী সমবায় ব্যবহার করব। এক্ষেত্রে আমার যে তুল্য রোধ পাচ্ছি তা কী হবে? রোধগুলোর সমষ্টি। আর যদি সমান্তর সমবায়ের ক্ষেত্রে দেখি, তাহলে অনেকগুলি বড় রোধ থেকে আমরা ছোটো একটি রোধ কিন্তু পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখে নাও। সেক্ষেত্রে তুল্য রোধের যেটা অনন্যক সেটা কী হচ্ছে? রোধগুলোর অনন্যকের সমষ্টি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, যদি আমরা গৃহবর্তনীর দিকে তাকাই, তাহলে গৃহবর্তনীতে আমরা যা যা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন টিভি, ফ্রিজ, বাল্ব, হিটার, সবই কিন্তু যে সমবায় যুক্ত তার নাম হচ্ছে কি? সমান্তরাল সমবায়। কেন সমান্তরাল সমবায়? কেন? কারণ দেখো, প্রতিটি যন্ত্রের ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ নির্দিষ্ট থাকে এবং প্রয়োজন মতো আমাকে একটিকে অফ কিংবা অন কিন্তু করতে হয়। আচ্ছা, যদি এটা আমরা শ্রেণী সমবায় রাখতাম, তাহলে কি অসুবিধা তো দেখেনি। দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমি একটি রোধকে যদি আমি ধরো যদি অফ করে দিই, তো এটা অফ হয়ে গেল, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমার পুরো সার্কিটটা অফ, বর্তনী পুরোপুরি অফ। যদি সমান্তরাল সমবায় হয়, তাহলে একটি রোধ অফ হলেও কিন্তু অপরটি অন থাকার সম্ভাবনা থাকে। তাই আমার গৃহবর্তনীতে যেহেতু আমাদের সব একসাথে অন বা অফ আমরা ইচ্ছা মতো করতে পারি, তাই সেজন্য আমাদের কিন্তু সমান্তরাল সমবায়টা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কতগুলি গাণিতিক সমস্যা তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে নেবে। আচ্ছা, এই সংক্রান্ত আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নিই। দেখো, 2, 3, 5 রোধবিষ্ট তিনটি তারকে শ্রেণী সমবায় যুক্ত করে 5 ভোল্ট তড়িৎচালক বল প্রয়োগ করা হচ্ছে, তাই সেক্ষেত্রে রোধগুলির ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে চেয়েছে। আচ্ছা দেখো, এখানে তুল্য রোধ তাহলে কত পাচ্ছে? শ্রেণী সমবায় যেহেতু তার তিনটি রোধের যোগফল, অর্থাৎ 2 + 3 + 5 সমান হচ্ছে 10 ওহম। তো প্রবাহ মাত্রা কত পাচ্ছি? v/r। তাহলে ভি এর মান দেখো দেওয়া আছে 5 ভোল্ট/10 সমান হচ্ছে, এটা হচ্ছে হাফ অথবা 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট চলে আসি, 10, 15, 20 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা জানি ফর্মুলা কত হবে, 1/rp সমান তিনটে রোধ 1/1/1 করে। তাহলে এক্ষেত্রে আমি সরল কত পাচ্ছি? লসাগু 60, আর উপরে কত পাচ্ছি? 6 + 4 + 3, অর্থাৎ উপরে পাচ্ছি আমি 13, নিচে পাচ্ছি আমি 60। এটা হলো কিন্তু 1/rp। তাহলে rp-র মান কত হবে? 60/30 এত ওহম। আচ্ছা, এই সংক্রান্ত কতগুলো প্রশ্ন দিচ্ছি, করে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা এভাবে দেখতে চাও কি না। ধন্যবাদ।